আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষ কোন কোন জিনিসগুলোকে কামনা করে, মানুষ কিসের আকাঙ্ক্ষা করে, কোন কোন ব্যাপারগুলো আমাদের করতে ভালো লাগে। আমরা মনে করি আমাদের ভালো লাগার ইচ্ছেগুলো আমাদের নিজেদের, আমার কামনাগুলো আসলে আমার নিজের নয়। যদি আপনি দেখুন, এক বছর আগে আমরা যদি বসবাস করতাম, তাহলে টেসলা নামক যে গাড়িটি বর্তমানে পাওয়া যাচ্ছে তা আপনি কিনতে চাইতেন না অথবা উঠতে চাইতেন না। ফেরারি যে গাড়িগুলো আছে সেগুলো আপনার তো স্বপ্নেই আসতো না। তারপর বিমানে চড়বেন, ফার্স্ট ক্লাসে ফার্স্ট সিট নেবেন, তারপরে বিমানে আপনি সময় কাটাবেন, এরকম কোনো ইচ্ছা আপনার জাগত না। কেন না? কারণ সে সময়ে এগুলোর কোনো অস্তিত্ব ছিল না। ফেরারি না চেয়ে আপনি ঘোড়ায় চড়তেন, উটে চড়তেন। পৃথিবীর এক এক প্রান্তের মানুষ আকাঙ্ক্ষাগুলো কিন্তু এক এক রকম। আমি যা বলতে চাচ্ছি আপনাদেরকে, আমাদের আকাঙ্ক্ষাগুলো আসলে আমাদের নিজেদের নয়, এগুলো আমাদের চারপাশের দুনিয়া থেকে আসা, আমাদের সংস্কৃতি থেকে আসা, আমাদের চিন্তা চেতনা থেকে আসা, যে পরিবেশে আমরা বড় হয়েছি সেখান থেকে আসা। যদি ছোটবেলা থেকে আপনাকে বলা হয় যে বড় হয়ে তুমি ডাক্তার হবে, তখন আপনি ক্রিকেট খেলছেন, আপনার স্বপ্ন ক্রিকেটের, কিন্তু আপনার পিতামাতা আপনাকে শেখাচ্ছে তুমি ডাক্তার হবে। কেন? কারণ আমাদের সংস্কৃতি, আমাদের ইচ্ছেগুলো আমাদেরকে প্রভাব ফেলছে। আমি আপনাদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর উদাহরণ দিতে চাই। মুসলিম হওয়ার পূর্বে তার এক ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। তিনি কিছু জিনিস পছন্দ করতেন, কিছু জিনিস অপছন্দ করতেন। খুবই শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ ছিলেন তিনি, কিন্তু ইসলাম গ্রহণের পর তার এই ইচ্ছেগুলো আকাঙ্ক্ষাগুলো পরিবর্তন হয়ে গেল। তিনি এখন অন্য কিছুকে ভালোবাসে, অন্য কিছুকে ঘৃণা করে। তাই ওরা যখন বলে ইসলাম তোমাকে তোমার ইচ্ছেগুলো পূরণ করতে দেয় না, আমি যুক্তি দেখাবো না, ইসলাম তোমার ইচ্ছেগুলোকে সঠিক পথে পরিচালিত করে এবং এরপর তোমাকে এগুলো পূরণ করতে দেয়, ইসলাম তোমার কামনাগুলো বন্ধ করে দিতে বলে না, এখন আপনি বলছেন যে না, আমি চাই না কেউ আমার আকাঙ্ক্ষাগুলো গাইড করুক, নিয়ন্ত্রণ করুক, আমি নিজে এগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। শুনুন, আপনাকে বলছি, আপনি আপনার কামনাগুলো, আপনার যে ইচ্ছেগুলো, তা আপনি পথ দেখাতে পারবেন না, এটা চিরন্তন সত্য। এগুলো সবসময় আপনার সমাজ দ্বারা প্রভাবিত, আপনার মুভি যেগুলো দেখছেন, সিনেমা, সেগুলো দ্বারা প্রভাবিত, আপনার চারপাশের মানুষ দ্বারা প্রভাবিত, আপনার পরিবার দ্বারা প্রভাবিত। কিছু না কিছু, কেউ না কেউ আপনার এই আকাঙ্ক্ষাগুলো প্রভাবিত করছেই এবং করবেই। তাই আমি চাই আপনার ইচ্ছেগুলো আল্লাহ তাআলার দ্বারা প্রভাবিত হোক, কারণ সকল অবস্থাতেই কেউ না কেউ এটাকে গাইড করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আপনার চাওয়া, আপনার দোয়া, আপনার মন বাসনা যদি আপনি আল্লাহর উপর সঁপে দেন, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে দুটোতেই সফলকামী হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।